আইনের বেলায় কাজের বেলায় সে জায়গায় বারবার প্রতিহত হয়েছে। আমি এই বিষয়ে আর একটু বলতে চাই যে তাদের গানের মধ্যেও এমন কিছু লাইন চলে এসেছে যে দুর্বলের রক্ষা করো দুর্জয়ের হানো নিজেরে প্রভু নিঃস্ব হয় যেন প্রভু না জান। এই যে লাইনগুলো, এই লাইনগুলোর অর্থ আমরা কীভাবে পরিচর্যা করে এসেছি এতদিনের এই আমাদের যখন থেকে সভ্যতার সৃষ্টি হয়েছে আজকের এই সভ্যতা সেই লাইনগুলো কী চিন্তা ভাবনা করেছে এবং কী চর্চাটা করে এসেছে যে আজকে আমাদেরকে নুসরাত রাফি নীলা এদের মতো মেয়েদেরকে আমরা ধর্ষিত হতে দেখছি এবং দিনকে দিন এই ধর্ষণের ব্যাধি আমি বলবো একটি ব্যাধিতে পরিণত হয়েছে। এই ব্যাধি দিনকে দিন বেড়েই চলেছে। আমি বলবো আজকের দিনে এই আইনগুলো অন্তত আইনের সুষ্ঠু প্রয়োগ এবং আইনের সুশাসন এখনো নারীদের জন্য সুপ্রতিষ্ঠিত নয়। আমি বলবো যে সৃজনশীলের যে নারী ঘটিত কয়েকটি ধারা আছে আইনের ধারা আছে এই ধারাগুলি যদি ঠিকমতো আমাদের আইনে পাশ করে নেওয়া হতো এবং এই ধারাগুলি যদি আইনের সুষ্ঠু প্রয়োগ করতে পারত আমাদের সরকার, আমার মনে হয় যে নারীদেরকে নিয়ে এতগুলি অত্যাচার, এই যে আইন, এই যে ঝুলন্ত এগুলি হয়তো বা হতো না।